পুজোর আগেই মহিলাদের জন্য নতুন প্রকল্প ঘোষণা করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ বন্ধুরা এই প্রকল্পে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতনই সবাই পাবেন প্রতি মাসে ছ হাজার টাকা করে তো বন্ধুরা এই প্রকল্পের জন্য আপনাদের কি করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে কোথায় গিয়ে আপনারা আবেদন করবেন সরাসরি এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য লক্ষীর ভান্ডার চালু করে রাজ্যের মহিলাদের মন জয় করে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে বাংলার মহিলাদের সরকারের পক্ষ থেকে পাঁচশো এবং এক হাজার টাকা করে দেওয়া হয় কিন্তু এবার আরও বড় প্রকল্প আনা হয়েছে সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের মাধ্যমে এবার মহিলারা পাবেন ছ হাজার টাকা করে পশ্চিমবঙ্গ সরকার একের পর এক জনদরদি প্রকল্প এনে সবার মন জয় করে নিয়েছে তার মধ্যে অন্যতম এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তবে লক্ষ্মীর ভাণ্ডারের থেকেও এই প্রকল্প আরও সুদূর প্রসারী হবে বলে মনে করা হচ্ছে এবার রাজ্য সরকার বিবাহিত অবিবাহিত সকল মহিলাদের ছয় হাজার টাকা করে দেবে তবে সেক্ষেত্রে রয়েছে কিছু শর্ত সেই শর্ত পূরণ করলে আপনিও ঘরে বসে পেতে পারেন ছ টাকা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাই এই প্রকল্পের আবেদন করতে পারবেন এবার আপনাদেরকে জানিয়ে দেব এই প্রকল্পের সমস্ত কিছু বিস্তারিত অর্থাৎ রেশম খাদি ও পল্লী শিল্প সমিতির উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের প্রতিটি বিবাহিত অবিবাহিত বেকার নারীদের সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেবে চরকায় অর্থাৎ মুসলিন সুতো কাটা বস্ত্র তৈরি করা প্রভৃতি বিভিন্ন হস্তশিল্পের কাজ রয়েছে এই প্রশিক্ষণ শেষে থাকবে কর্মসংস্থানের সুযোগ সেখান থেকে প্রতি মাসে ন্যূনতম আয় হতে পারে ছ হাজার টাকা স্থানীয় পঞ্চায়েত বা ব্লক অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করে উপযুক্ত নথিসহ সেখানে সেটি জমা দিতে হবে অর্থাৎ আপনাদের যে স্থানীয় পঞ্চায়েত অফিস রয়েছে বা নির্দিষ্ট ব্লক অফিস রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু আবেদনপত্র সংগ্রহ করতে পারেন তারপর আপনাদের কি করতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আধার কার্ড ও ভোটার কার্ড ইনকাম সার্টিফিকেট এবং আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ফটো অর্থাৎ আপনাদের রঙিন পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে আধার কার্ড অবশ্যই দিতে হবে এবং ভোটার কার্ড অবশ্যই দিতে হবে তাহলেই আপনারা কিন্তু এই ফর্মটি ফিল করে জমা দিলেই আপনারা কিন্তু একটি ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে পারবেন ট্রেনিং শেষেই কিন্তু আপনাদের সরাসরি কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে তা আবার বাড়িতে বসেই আপনারা পাবেন এবং প্রতি মাসে কিন্তু আপনারা ছ হাজার টাকা করে ইনকাম করতে পারবেন তো রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পটি চালু করা হচ্ছে খুব শীঘ্রই এবং আপনারা নির্দিষ্ট পঞ্চায়েত বা ব্লক অফিস থেকেও ফর্মটি সংগ্রহ করতে পারবেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মধ্যে সাথে শেয়ার নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন